নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি মার্চ মাসে শুক্রের আশীর্বাদে উৎপন্ন হবে অতি শক্তিশালী এক রাজযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি তুলা রাশির জাতক জাতিকাদের আগত মার্চ মাস কেমন যাবে তারা মার্চ মাসেই যে এক রাজযোগের সম্মুখীন হবে সেই সম্পর্কে এই ভিডিও আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় অবশ্যই তুলা রাশি জাতক জাতিকা নিয়ে রাশি জাতক জাতিকা আপনাদের রাশির অষ্টমে তৈরি হয়েছে এক অতিকারক যোগ এই যোগকে বলা হয় ছন্ন ছাড়া দোষ এই ছন্ন ছাড়া দোষ আপনাদের জীবনে নানাভাবে শারীরিক মানসিক আর্থিক পারিবারিক সমস্ত দিক দিয়ে ক্ষতি ঘটাতে পারে তবে আপনারা শুনে অবাক হয়ে যাবেন আগত মার্চ মাস আপনাদের জীবনে এমন কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে যার ফলে আপনাদের জীবনে তৈরি হবে অতি শক্তিশালী রাজ্য এবং এই রাজ্যগের ফলে আপনারা জীবনে নানা ক্ষেত্রে সফলতার মুখ দেখতে পাবেন জীবনের নানা ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন এবং অবশ্যই জীবন বিভিন্ন ধরনের শারীরিক মানসিক উন্নতিতে ও সাংসারিক শান্তিতে ভরে যাবে আসুন আমরা দেখে নিই যে মার্চ মাসে কোন গ্রহগুলির রাশি পরিবর্তন তুলা রাশির জীবনে সৌভাগ্য আনছে প্রথমে যে গ্রহের রাশি পরিবর্তন তুলা রাশির ক্ষেত্রে সর্বাধিক শুভ ফল দেবে তা হচ্ছে বুধ বুথ যখন মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এগারোই মার্চ দু হাজার মার্চ দু দুপুর বারোটা তিরিশ এগারোই মার্চ দু হাজার একুশ দুপুর বারোটা তিরিশ রাশির ক্ষেত্রে এক সৌভাগ্যের উদয় হবে বুথ যেহেতু বুদ্ধি বুথ যেহেতু জ্ঞান বুথ যেহেতু তুলা রাশির ক্ষেত্রে নবম্পতি সেই নবম্পতি বুথ যেহেতু তুলা রাশির ক্ষেত্রে চতুর্থে অবস্থান করবে কুম্ভ রাশিতে তখন অবশ্যই ভাগ্যের বিস্তার ঘটবে অবশ্যই তুলা রাশি যে সমস্ত সুযোগ পাচ্ছে পাইনি ফেব্রুয়ারি মাসে যে সমস্ত সুযোগ তাদের হাতের কাছে এসেও ফসকে গেছে যে সমস্ত সুযোগ তাদের কাছ থেকে অপরজন কেড়ে নিয়েছে সেই সুযোগগুলি এবার শুধুমাত্র তারাই পাবে কারণ বুথ যেহেতু বুদ্ধি বুথ যেহেতু জ্ঞান বুথ যেহেতু বাক চাতুর্য মানুষকে বাক্য রাশির ক্ষেত্রে যেহেতু ভাগ্যের অধিপতি গ্রহ সে যখন চতুর্থে ক্রম্যেতে অবস্থান করবে তখন অবশ্যই তুলা রাশি নানা উন্নতি করতে পারবে বিশেষ করে যে সমস্ত তুলা রাশির মানুষ অবশ্যই বুদ্ধি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আপনি ওকালতি করতে পারেন আপনি অবশ্য ব্রোকারেজের কাজ করতে পারেন শেয়ার মার্কেটে বা আপনি অবশ্যই শিক্ষা সংক্রান্ত যে কোনো কাজে যুক্ত করতে পারেন বা আপনি যেহেতু কোনো জায়গায় অ্যাঙ্কারিং করতে পারেন মোট কথা যে সমস্ত তুলারাশি বাক্যের বিনিময় উপার্জন করেন তাদের কাছে তো সৌভাগ্য ভরে যাবে দু হাত দুহাত দু অর্থ উপার্জনের পূর্ণ সুযোগ পাবে তারা তাদের জীবনে একাধিক উন্নতি তারা লক্ষ্য করতে পারবে এরপরে যে রাশি পরিবর্তন তুলা রাশিকে নিয়ে যাবে এক অনুভূতি অন্য স্তরে তা শুনে আপনি অবাক হয়ে যাবেন সেটি হচ্ছে অবশ্যই চোদ্দই মার্চ চোদ্দই মার্চ কি ঘটবে চোদ্দই মার্চ রবি কুম্ভ থেকে মিনে প্রবেশ করবে কখন না সন্ধ্যে ছটা তেরো সুতরাং সন্ধ্যা ছটা তেরো হচ্ছে এমন একটা মাইলস্টোন যা তুলা রাশি রবি অর্থাৎ একাদশপতি একাদশপতি অবশ্যই প্রবেশ করবে কোথায় ষষ্ঠ স্থানে রবি যেহেতু মীন রাশি তুলা রাশির ষষ্ঠ স্থান ষষ্ঠে রবির প্রবেশ অবশ্যই তুলা রাশির শত্রু নাশ ঘটবে শত্রুরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে ও রোগ নাশ ঘটবে ও রোগ মুক্তি ঘটবে চোদ্দই মার্চ সন্ধ্যে ছটা তে সুতরাং আপনি যদি তুলা রাশি হন আপনি যদি রোগে রোগাক্রান্ত হন আপনি যদি শত্রুতার দ্বারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনি আপনাকে রিকোয়েস্ট করছি করছি আপনার ঘরে যদি নতুন ক্যালেন্ডার থাকে তাহলে আপনি পেন দিয়ে চোদ্দই মার্চ দিনটিকে গোল করে রেখে দিন ওই দিন সন্ধ্যে ছটা তেরোয় এমন কিছু ঘটনা ঘটবে রবি যখন কুম্ভ থেকে মিনে প্রবেশ করবে তখন একদিক দিয়ে শত্রু নাশ আর একদিক দিয়ে রোগনাশ ঘটবেই ঘটবে হান্ড্রেড পারসেন্ট তুলারাশি এরপরে এরপরে যে রাশি পরিবর্তন তুলা রাশিকে রাজ্য প্রদান করবে এবার আসা যাক সেই পরিবর্তনে অর্থাৎ এমন গ্রহ যা হচ্ছে শুক্র শুক্র তুলা রাশির অবশ্যই মালিক তুলা রাশির পিতা তুলা রাশির প্রভু তুলা রাশিরা হচ্ছেন শুক্রাচার্যের সন্তান সেই শুক্র তুঙ্গি হয়ে যাবে কবে না সতেরোই মার্চ ভোর চারটে থেকে দশই এপ্রিল দু হাজার একুশ পর্যন্ত সুতরাং এই সতেরোই মার্চ থেকে তুলা রাশির জীবনে তৈরি হচ্ছে অতি শক্তিশালী এক রাজ্য যে রাজ্যের জন্যে তুলা রাশিরা দীর্ঘদিন অপেক্ষা করে থাকছে যে রাজ্য তুলা রাশিকে নিয়ে যাবে এক স্বর্গীয় অনুভূতির পথে যেহেতু শুক্র সুখ শুক্র ভোগ শুক্র মানুষকে সমস্ত অর্থ সম্পদ গাড়ি বাড়ি টাকা করি সমস্ত কিছুতে ভরিয়ে দেয় তাই তুলা রাশির জীবনে সতেরোই মার্চ থেকে দশই এপ্রিল অবশ্যই নানাভাবে সৌভাগ্যের বৃদ্ধি পাবে আপনি যদি তুলা রাশির হন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনে নানা সৌভাগ্য হাতে লাগবেই আপনার জীবন সমৃদ্ধির পথে চলে যাবে যেহেতু শুক্র হচ্ছে আপনাদের লগ্নপতি লগ্নপতি বা রাশিপতি এই রাশির অধিপতি হয়ে তুলা রাশিকে অবশ্যই তুঙ্গি হওয়ার ফলে রোগব্যাধি মুক্তি এবং জীবনের সকল ক্ষেত্রে তুলা রাশিকে যোগ্য হিসাবে প্রমাণিত করবে তুলা রাশির যোগ্যতা সকলের কাছে স্বীকৃতি লাভ করবে এবং প্রমাণিত হবে যে পৃথিবীর নাম্বার ওয়ান রাশি তুলা রাশি প্রমাণিত হবে তুলা রাশি হচ্ছে সেই রাশি যারা সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দিয়ে জীবনের সকল ক্ষেত্রে উন্নতি করতে পারে এবং যাদের কাছে জীবনের প্রত্যেকটা পদে শিক্ষণীয় রয়েছে যারা মানুষকে তথা সমাজকে কিছু শিক্ষা প্রদান করতেই পারে সুতরাং তুলা রাশি সতেরোই মার্চ থেকে দশই এপ্রিল আপনার জীবনে তৈরি হচ্ছে অতি শক্তিশালী রাজ্য এই রাজযোগ আপনাকে রাখবে রাজার হালে এবং এই ফলে আপনার জীবন নানা উন্নতির পথে যাবে তবে তুলা রাশি একদিক দিয়ে আমি সাবধান করে দেব আমি তো বললাম যে সতেরোই মার্চ থেকে দশই এপ্রিল আপনাকে ভাবতে হবে না অবশ্যই আপনার শারীরিক উন্নতি অবশ্যই আপনার শত্রু নাশ অবশ্যই আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে কিন্তু 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 যেহেতু আপনার অষ্টমে রাহু মঙ্গলের ঝঞ্ঝার যোগ চলেইছে এবং দ্বিতীয় কেতু তাই আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই নানাভাবে পরামর্শ করার দরকার নেই তাদের দ্বারা আপনার প্রতি শত্রুতা হতে পারে এছাড়া রাস্তাঘাটে চলাচলে সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিজেকে সেফ রাখতেই হবে তুলা রাশি এবং আপনারা অবশ্যই নানাভাবে রাহু এবং মঙ্গলের প্রতিকার করার চেষ্টা করুন এবং অবশ্যই কেতুর প্রতিকার দিন এতে আপনাদের ভালোই হবে তাই বলি তুলার আসি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ডিসেস করলাম নমস্কার ধন্যবাদ